পাবনার বেড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৭ এর উদ্বোধন করা হয়েছে। বেড়া উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শনিবার বিকেলে পাবনার শহীদ আব্দুল খালেক স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সবুর আলীর সভাপতিত্বে এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আবু সাঈদ, বেড়া নাগরিক কমিটির সভাপতি আল মাহমুদ সরকার এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রফেসর মোহাম্মদ দুলাল সহ অনেকে উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় চারটি দল অংশ নেয়।